এই সবাই চলে যাও, সবাই চলে যাও, ভোট দিবেন, সবাই ভোট দিবেন। এইখানে ভোট দেওয়ার জন্য কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না। সেক্রেটারি লো আগে হিট করবে গেছে, আমার লোকজন হিট করছে, পরে আমি মনে করলেন আমার লোকজন মমিন, তারপরে আরো কয়েকজন লোক ছিল, মমিনের কাছে থাপুর দিছে, থাপুর জান কিনতেছে, তখন আমি তার এমনি কলার ধরছি যে এনে গেঞ্জাম করো কে, তোমরা হলো অন্য সেন্টারে, তোমরা এই সেন্টারে কেন গেঞ্জাম করো? সাধারণ সম্পাদক রে জায়েদ বিশ্বাস সর্বপ্রথম কলার ধরে বাইক নিয়েছে, সর্বপ্রথম সে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার ইজ্জত হানি করা ওর কি ঠিক হয়েছে? চেয়ারম্যান তাৎক্ষণিক ভাবে আইসে ওরে সেভ করছে। আমার কোন সেন্টারে কোন ঝামেলা নাই, এইখানে ঝামেলা হবে কেন? মমিন টিস্যু নিয়ে ভিতরে ঢুকতেছে, আমার সেক্রেটারি বলছে যে টিস্যু নিয়ে ভিতরে যাওয়া যাবে না, তো তখনই আমার সেক্রেটারি কলার ধরছে, কলার ধরে লোকজন ভিড় করছে, মা ঘুষি আসে দিছে, তারপরে আমি আইছি। ও এটা কি ভোট কেন্দ্রে করা ঠিক হইছে? কিরা ভোট কেন্দ্রে ভিতরে এই ধরনের ঘটনা, কলার ধরা আমি তো ছিলাম না, আমি তো মাত্রই আমি শুনলাম যে এই ঘটনা ঘটছে, আমি আসছি, আমি এসে ও আমার ভাই আমি ওরে নিয়ে গেছি। এই এখন কোন ঘটনা নাই, আগে কোনো ঘটনা হলো ও আমার সেক্রেটারি কলার ধরে ভিতরে ঢুকছে। আচ্ছা আপনি তো এখানকার চেয়ারম্যান, ভোটের যে এখন যে পরিবেশ, পরিবেশ সব জায়গায় ঠিক আছে, পরিবেশ শান্তভাবে সুষ্ঠুভাবে ইলেকশন হোক এটাই আমরা চাই, আমরা ভোট আনতে পাঠাবো, আমি তো এই কথাগুলি তার ভোট আসা আসা যাবে, এই করেন লোকজন পরিবেশ শান্ত করেন, আমি আসছি শান্ত, আপনি এই লো, এই এই সবাই পাকাও, এই সবাই চলে যাও, সবাই চলে যাও, ভোট দিবেন, সবাই ভোট দিবেন, সবাই ভোট দিতে ঢুকো, এইখানে ভোট দেওয়ার জন্য কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না, ভোট ভোটের গতিতে হয়ে যাবে, কেউ কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, ই করেন আপনি করেন। আমার ভাই আমার তুই অনেক বস, তুই অনেক বস, এখানে দেখলাম হঠাৎ করে দুইজন উত্তেজিত হয়ে গেলেন, একজন এক পক্ষ আর এক পক্ষকে মানে বাকবিতণ্ডা করতেছেন, পরবর্তীতে আমাদের ফোর্স ওদের বের করে দিছে বাইরে, যে ওরা নিজেরা নিজেরা গ্যাঞ্জাম করতেছে, আপাতত আমার কেন্দ্রের মধ্যে কোনো গ্যাঞ্জাম নাই, কিন্তু বাইরে এমনি সরাসরি শোনা যাচ্ছে।